শুভ সকাল বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল টিফিন বানিয়ে নিয়ে আসলাম, আমি টিফিন টিফিন খেয়ে এদিকে চলে এলাম, বিছনা টিছনা গুছিয়ে এদিকে চলে এলাম। রাজের পাপার মানে রাজের পাপার কিছু কাপড় আছিল, মানে শীতের কাপড় এগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো বাস করে রেখেছে, রেখে দেবো, এগুলো দরকার নেই এখন। তো এত কাপড় চোপড় অত করে রাখা, মানে বাইস করে রাখলে একটু ভালো হয়, মানে এত কাপড় চোপড় রাখতে তো অসুবিধা হয় না। এখন ভেবেছি বাইস করে রেখে দিই, এখন তো দরকার নেই তো শুধু। তো তারপর এগুলো বাইস টাইস করে ঘরটা একটু গুছিয়ে এখন ঘরটা একটু ঝাল দিয়ে নিচ্ছি। তো ঘরটা মুছতে ভেবেছি, মানে দু তিন দিন হয়েছে ঘরটা, আজকে অনেক দিন হয়েছে মুছিনি, সময়ও পাই না। তো আজকে ভেবেছি ঘরটা ভালো করে মুছিনি, আজকে সময় যখন আছে আমার, তো ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপর ঘরটা এখন মুছবো। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, তারপর আমি তোমার সাথে আবার কথা বলছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘরটা আমি মোটামুটি মুছে হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপর ঘরটা মুছে টুছে চলে এলাম রাজকে দেখতে। রাজ কি করছে দেখছি, রাজ এদিকে দিয়ে দৌড়াদৌড়ি করছে, আর ওর পিছে পিছে থাকতে লাগে, কারণ ও পরে মানে ওর পিছে পিছে না থাকলে ও ব্যথা ব্যথা পায় না, তো মানে পড়ে যায়, দুষ্টু করে সারাদিন। তো ওকে দেখছিলাম ও কি করছে, দেখছি ওকে ঘোরাঘুরি করছে। তারপর এদিকে চলে এলাম আমাদের পুচ্ছু শুনুগুলিকে দেখতে, এদিকে দেখছি খাচ্ছিল খাবার। তো এদিকে ভেবেছে আজকে সারাদিন হয়েছে এটা দেখতে আসেনি, একবার হলো দিনে দু তিনবার এক দুবার দেখি যাই মানে কি করে। দেখছে ওরা খাচ্ছিল খাবার, তারপর এদিকে মানে রাখানো চলে এলাম রাজকে ছান করাতে। তো রাজকে খাই দাই দিয়েছিলাম সকালবেলায়, তো এখন 12:30 হয়ে গেছে, এখন ছান করে ওকে ঘুম পাড়াতে লাগবে। তো ওকে ছান টান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমরা চলে এলাম খাবার নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে বাঁধাকপির তরকারি বানিয়েছি, আর এদিকে ডিম দিয়ে একটু তরকারি করেছি, তারপর খেয়ে দিয়ে বিকেলে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা। তো এই বিকেলে এদিকে রাজ ঘোরাঘুরি করছে, ঘুম থেকে উঠে গিয়েছে, আর এখন একটু ঘোরাঘুরি করছে, আমি ভেবে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমি এখন একটু দাঁড়িয়ে আছি, আর ওই দিকে একটু বাইরে ঘোরাঘুরি করছে, তুচু করছে, ওর পিছু পিছু থাকতে লাগে। তো এই বন্ধুরা, তো এখন বিকেলটা আমার সে কেটে, তো সন্ধ্যা হয়ে চলে এলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি চা নিলাম, লাল চা আর একটু ব্রেড, চাটা খেয়ে তো এদিকে চলে এলাম। মানে এখন 7:30-8:30-9:00 বেজে গেছে। তো বন্ধুরা, তো এখন ভেবেছি ব্লগটা বেশি বার বড় করব না, কারণ এখন রাজের বাবা ডিউটিতে চলে গিয়েছে, আর আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, কারণ 9:00 বেজে গিয়েছে, আর রাজকে ঘুম পাড়ি আমিও ঘুমিয়ে যাব, কারণ আমিও বসে থেকে কি করব। তো এই বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আমিও আজকে পরবর্তীকালে নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই, টাটা।